ইরানের হামলার জবাবে বা পাল্টা হামলা চালাল পাকিস্তান বৃহস্পতিবার ভোরে ইরানের সীমান্তবর্তী শহর সারাভানের একটি গ্রামে এই হামলা চালানো হয় শহরটি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে অবস্থিত যার সাথে পাকিস্তানের বেশ খানিকটা সীমানা রয়েছে হামলায় নারী শিশুসহ অন্তত নয় জন নিহত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে তবে তারা সবাই ইরানের নাগরিক কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত করা হয়নি যদিও সেখানকার স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে নিহতদের কারোরই ইরানের নাগরিকত্ব ছিল না পাকিস্তান এই হামলার কথা স্বীকার করেছে বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত সমন্বিতভাবে এই অভিযান চালানো হয়েছে যা লক্ষ্যবস্থ ছিল সন্ত্রাসী গোষ্ঠীর আস্থানা অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান পাকিস্তান গত কয়েক বছর ধরেই পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসী গোষ্ঠী সার্মাচার বিষয়ে ইরানকে উদ্বেগ জানিয়ে আসছে পাকিস্তান এই সন্ত্রাসীদের উপস্থিতি এবং কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণসহ বেশ কিছু দলিলও ইরানকে দিয়েছে কিন্তু ইরান এ ব্যাপারে কোনও পদক্ষেপ না নেওয়ায় সন্ত্রাসী গোষ্ঠীটি পাকিস্তানের নিরীহ জনগণের রক্ত ঝরিয়েই যাচ্ছে তারা আবারও বড় একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ছিল সে প্রেক্ষিতেই আজ সকালে সামরিক অভিযান চালানো হয়েছে পাকিস্তান ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া অভিযানটির অন্য কোনো উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে পাকিস্তান সম্মান করে আজকের হামলার একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থকে সমুন্নত রাখা পাকিস্তান একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না পাকিস্তানের পক্ষ থেকে এসব কথা বলা হলেও হামলার ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি ইরানকে তবে পাকিস্তান ও ইরান উভয় দেশকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে চীন ও তুরস্ক এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের পশ্চিম সীমান্তে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান এতে দুই শিশু নিহত এবং তিনজন আহত হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী তখন জানান হামলার লক্ষ্যবস্থ ছিল জয়েশ আল আদেল নামে একটি জঙ্গি গোষ্ঠী যারা পাকিস্তানে বসবাস করলেও মূলত ইরানি বংশোদ্ভূত হামলার প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান এবং তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় দেশটি এ ঘটনার দুদিনের মাথায় ইরানে এই পাল্টা অভিযান চালাল পাকিস্তান